শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি বাবুরহাটে। আপনারা জানতে চেয়েছেন যে গজ কাপড়ের দাম দর সম্পর্কে। পাইকারিতে আপনারা আসলে খুব সহজেই গজ কাপড় কোথা থেকে ক্রয় করতে পারবেন সেটি জানাতেই আজকে আমরা হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এটি একটি বিশাল বড় দোকান, এই যে অসংখ্য কাপড় রয়েছে পিছন দিকে, ভাই বসে রয়েছেন এখানে। চলুন আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো ভাইয়া, ভালো আছেন? জি, আমরা তো পূর্বে এসেছিলাম, দেখিয়েছিলাম আপনার দোকানের ভিডিও, তো অনেক ভিউয়ার্স হয়তো দেখেছে, অনেকে দেখেননি। যারা দেখেননি তারা হয়তো আমাদেরকে যে কারণে জানতে চেয়েছে যে গজ কাপড় আমরা খুব সহজেই কোথা থেকে ক্রয় করতে পারি সেটি আমরা একটু দেখবো আর কি, একটু আমাদেরকে দেখান। জি অবশ্যই ভাইয়া, এদিকে দেখুন অসংখ্য পরিমাণে গজ কাপড়ের বান্ডেলে বান্ডেল রয়েছে, তো এগুলোর দাম সম্পর্কে আমরা দেখাই চলুন। এগুলো আপনারা আর কে প্রবলেম দাদা? আমরা পবলিনের মধ্যে দেখছি, দেখতে পাচ্ছেন এই দেখুন, এই যে দেখুন বিভিন্ন রকমের এক কালারের যারা কাপড় নিতে চান। আচ্ছা, আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে আসলে যে কাজ করতে পারে, হাতে কাজ করবে এইরকম গজ কাপড় কোথায় পাবে? এটা আপনি অনেকে এই যে আমরা কাতাও বানায়, আবার অনেকে ইয়েও করে, আবার একটা আছে মদিনা বয়েল, আর কে পবলিনে এক কোয়ালিটির একই দাম। এটা হচ্ছে আপনার মদিনা বয়েল কাপড়গুলো আছে, এই যে মদিনা বয়েল দেখেন তো। জি জি, এই যে দেখেন অনেক কালার আছে, 40টা কালার আছে। এগুলো কি ওনারা যারা নিচ্ছেন তারা ব্যবস্থা করতেছে? হ্যাঁ, ওরা খালি আমাকে বলছে যে কুরিয়ানে দিয়ে দিতে, ওরা সব কিছু কুরিয়ানের সাথে কথা বললাম, ওদের ঠিকানা মতো ওরা মাল নিয়ে দিতে, ওরা নিয়ে যাচ্ছে। আপনার এখানে তো এই যে দেখতে পাচ্ছি প্রিন্টের কাপড়ও রয়েছে। জি জি, প্রিন্টের এগুলো কোনটা কত টাকা গজে বিক্রি করেন? এটি আমরা ব্যস্ত আছি, আগে তো বেচতাম 42 টাকা, 43 টাকা, এখন একটু বেশি ব্যস্ত আছি, 44 টাকা বিক্রি করতে। এখন কত করে বিক্রি? 44 টাকা বিক্রি করতে আছি। যে বিভিন্ন রকমের মাল আছে, এই যে দেখেন, আর ও পিছনে আমার যে আরেকটা দোকান আছে ওইখানে আমরা খালি ছাপা কাপড় বেশি আনি, ছাপা কম রাখি। আচ্ছা, ওদিকটাতে রেখেছেন আপনাদের ছাপা কাপড় যেগুলো, ওদিকে রেখেছেন? অনেক গোডাউনে আছে, অনেক মাল আছে সামনে আছে, বিভিন্ন রকমের মাল আছে দাদা, থ্রি পিসও দিতে পারবেন? হ্যাঁ, অসুবিধা নেই, যে কোনো মাল লাগে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো যেটি হলো যে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কি? আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের মোবাইল আছে, মোবাইল নাম্বার আছে, আপনাদের যে নাম্বারটি ইমো আছে, আপনাদের যে নাম্বারটি ইমো রয়েছে সেই নাম্বারটি যদি বলতেন। জি, যেই নাম্বারটা ইমো রয়েছে সেই নাম্বারটা হচ্ছে 01869833035। রাসেল ভাই তো? রাসেল ভাই। রাসেল ভাই, আপনাদের দোকানের সবচেয়ে কম দামি কি কাপড় আছে? সবচেয়ে কম দামি এই আর কে পবলিন, আরেকটা আছে আমাদের ভিআইপি পবলিন। আর কে প্রবলেম? জি জি, 39 টাকা সবচেয়ে দামি। জি দামি, এটা আপনার ভালো ডাঙের মাল আছে পিছনে, আছে এটা পিছন দিকে। হ্যাঁ, এক নম্বর। চলুন আমরা যাই দেখি ভিআইপি প্রবলেমের দাম দেখতে চাই আমরা। এই দেখতে পাচ্ছেন এদিকে অসংখ্য পরিমাণে রাখা হয়েছে। আজকে তো বৃহস্পতিবার, মাল নামে নাই, মাল কাপড়ের অভাব নাই একদম। আজকে তো কম দাদা, মাল এর অনেক মাল থাকে, ভরাট থাকে একদম। জি জি, ভরাট থাকে, আজকে তো মাল নামবে কালকে। এই যে ভিআইপি প্রবলেম গুলো, এটা হলো ভিআইপি প্রবলেম, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট দেখা যাচ্ছে, এখানে লেখাই আছে ভিআইপি প্রবলেম। এগুলো কত করে গজ বিক্রি করছেন? এই যে ব্যস্ত আছে আমরা বর্তমানে 44 টাকা গজ দাদা। 44 টাকা গজ? 44 টাকা।
আচ্ছা এটার কালার কেমন আছে এটার কালার আমরা 40 টা ওই রকমের এই ডাইরেক্টর কোয়ালিটি এই যে এদিকে আমরা দেখছি হ্যাঁ এটা হচ্ছে বয়েলড আর কি ডিএফপি অসংখ্য পরিমাণে কালারের রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে ডিএফপি কো বয়েল এই যে পুবলিন এই যে কোনো কালারের আছে যেই কোনো কালার যে কোনো স্থান থেকে যদি কেউ নিতে চায় আপনারা দিতে পারবেন হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে নিতে পারে আবার অনেকে যে কোনো সিস্টেমে হারা নিতে পারে আমরা দেখতে পাচ্ছি এদিকে রেখেছেন জি এদিকে একদম এদিকে সারি সারি সাজানো রয়েছে এই যে দেখুন ভিউয়ার্স এই যে সব সাপাগুলো এদিকটাতেও আপনাদের কাপড় রয়েছে এই দেখুন জি এগুলো দেখতে পাচ্ছি এডিসে কাতার কাপড় কাতার কাপড় কাতার কাপড় কাতার কাপড়গুলো নিয়ে একটু কথা বলি তো এগুলো কত করে গজ বিক্রি করেন এডি আমরা গজ নাই দাদা আপনি পিস হিসাবে 3 পিস একটা কাতা হয় 190 টাকা পিস 3 পিসে একটা কাতা হয় হ্যাঁ জি 190 টাকা পিস একটা আরেকটা আছে 160 টাকা পিস একটা আছে 180 টাকা পিস তিন কোয়ালিটির মাল আছে তিন কোয়ালিটির আছে জি সবচেয়ে ভালো কোয়ালিটি কোনটা সবচেয়ে ভালো এটা সিএম সিএম এগুলো কত করে বিক্রি করেন এইগুলো বিক্রি করি আমরা 180 টাকা 180 টাকা জি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম হলো আপনার ফোন নাম্বার এটা কি কাপড় এটা এটা ছাপা কাপড় এই যে দেখেন ছাপা কাপড় এই যে কালোর মধ্যে ইয়েলোর ছাপা রয়েছে এই দেখতে পাচ্ছেন এগুলো কত করে গজ এগুলো বেচতে দাদা 44 টাকা গজ 44 টাকা গজ জি এটা আপনার বাদাল রিং এর কাপড় আর কি আচ্ছা আচ্ছা যে কোনো জেলা থেকে যে কোনো স্থান থেকে নিতে পারবে যে কোনো জেলা থেকে নিতে পারবে এর কয়টা কালার আছে আমরা দেখছি এখানে অসংখ্য কালার রয়েছে আপনার প্রতিদিন সপ্তাহে আমরা 10টা 15টা মাল নামে এই যে দেখেন আপনি কালারগুলো প্রতি সপ্তাহে 10 থেকে 15টা মাল নামে আঙ্গ আর কে বস্তলয়ের আর কে বস্তলয় জি জি দোকানের নাম আচ্ছা এই দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণের কাপড়ের এই যে অনেক কালার আছে এদিকে রয়েছে ওদিকটাতে রয়েছে একদম এদিকেও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সব হলো হোলসেল আমরা হোলসেলার আচ্ছা যদি কেউ এখানে আসে দেখা গেল এক দুই মানে এক দুই গজ ঠিক না মানে এক দুইটা বান্ডেল নেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই নিতে পারবো এক দুইটা বান্ডেল হ্যাঁ নিতে পারবো আর ঢাকার বাইরে যারা নিতে চায় আমরা কাইটো নিতে পারবো কাইটা নিলে আমাদেরকে 1 টাকা বেশি করে দিতে হয় কারণ অনেক সময় ট্যুর কাটার কি পড়ে তো তার জন্য আমাদের লস হয় থান নিলে আমাদের আর এই লসটা হয় না হ্যাঁ থান তো অবশ্যই আপনাদের তো যেহেতু এখানে হোলসেল আর যদি কেউ এসে নিতে চায় সেই ক্ষেত্রে আপনারা হ্যাঁ যেটা বিক্রি করেন হ্যাঁ অবশ্যই একটু দাম একটু বেশি লাগে আর এই যে বিএপি এর মধ্যে আরেকটা বয়েল আছে আপনার এই যে আর কে আর আর কে বয়েল আর কে বয়েল জি জি ইয়া বিএপি বয়েল ওই যে ওই পোরবিন্দর আচ্ছা এগুলো কত করে গজ বিক্রি করছেন এগুলো 44 টাকা গজ এটা রিমডেং এর বয়েল আর কি খুব ভালো মানের বয়েল 44 টাকা গজ জি জি মানে গজ কাপড়ের মধ্যে এই এটাই হলো সবচেয়ে ভালো কাপড় হ্যাঁ এটা সবচেয়ে ভালো কাপড় এর দাম হয়ে যেন 44 টাকা 44 টাকা দাদা তো ব্যবসা করতে পারবে তো এগুলো নিয়ে হ্যাঁ ব্যবসা এই যে 60 টাকা 65 টাকা বিক্রি করতেছে अवेलेबल খুচরা জি আপনারা বিক্রি করছেন 44 টাকা একটা বান্ডেল হিসাবে নিতে হবে জি জি দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক কালার এটা মধ্যে দাদা 40 টাকা কালার থাকে 40 টাকা কালার রয়েছে জি আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো যেহেতু আপনারা গজ কাপড় বিক্রি করছেন আমরা দেখেছি যে চায়না বিভিন্ন ধরনের প্রিন্টের বিভিন্ন কোয়ালিটির কাপড় হয় ওই কাপড়গুলো কোথায় পাওয়া যায় আপনারা দিতে পারবেন জি চায়না প্রিন্টের কাপড় স্যাম্পল দেয় হ্যাঁ অবশ্যই দিতে পারবো ছবি পাঠাইলে যে কোনো ধরনের কাপড় আপনারা দিতে পারবেন জি রাসেল ভাই চলুন আমরা ওদিকে গিয়ে আর একটু কথা বলি আপনার সাথে অবশ্যই ভাইজান আসলে আমরা কথা বলছিলাম বিভিন্ন রকম গজ কাপড় নিয়ে তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটি তো আমরা বলেই দিলাম তো দেখা গেল একজন ব্যক্তি যদি অনেক পরিমাণে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর দিয়ে একটা যদি কাটা টাটা বের হয় কোনো রকম ত্রুটি থাকে সেগুলো কি পরিবর্তন করে নেওয়ার সুযোগ আছে রিজেকশন পড়লে 100 বার ফেরত রিজেকশন পড়লে সিজা পাড়া পড়লে যদি 2 বছর পরে একখানের মধ্যে এটা কাইটা ফেরত দিতে পারবো সুবিধা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সেটি পরিবর্তন করে দিবেন জি জি ভাইয়া তো আপনার এই যে ব্যবসা নিয়ে কি পরিকল্পনা আছে ভবিষ্যতে কি ধরনের ব্যবসা করতে চান আপনি ব্যবসা নিয়ে আল্লাহর রহমতে জানতে ভালো মতে আল্লাহর রহমতে সৎ ব্যবসা করতে চাই এটাই আমাদের এটাই আপনার ইচ্ছা ইচ্ছা তো রাসেল ভাই সব কিছু মিলে ভালো থাকেন আপনি যেটি বললেন সততা একটা বড় ব্যাপার সেই সততা নিয়ে আপনি বেঁচে থাকেন আর আপনার দোকানটি আস্তে আস্তে আরও বড় হোক সেটাই আমাদের কামনা থাকলো আপনাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম আসলে গজ কাপড়ের দাম দর সম্পর্কে আপনারা বলেছিলেন যে গজ কাপড়ের ভিডিও দিতে যে কারণে আজকে আমরা আবার বাবুঘাটে চলে এসেছিলাম তো এসেছি রয়েছি এখনও তো দেখাচ্ছি আপনাদেরকে গজ কাপড়ের দাম দর সম্পর্কে তো আপনারা যে যেখানেই রয়েছেন প্রত্যেকে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন তবে এখন যেহেতু কোভিড-19 কারণে জরুরি পরিস্থিতি চলছে সুতরাং আমার মনে হয় যে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে না যাওয়াটাই ভালো আর যদি ঘরের
আর যদি জরুরি কাজে আমরা বাইরে যাইও সেক্ষেত্রে বাইরে থেকে ঘুরে এসে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি রয়েছে সেটি অনুসরণ অনুকরণ করব তো ভিউয়ার যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন